রয়েছে ঝাঁকিয়ে শীতের পূর্বাভাস। কালীপুজোয় কেমন থাকবে বাংলার আকাশ জানালো আবহাওয়া দফতর। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কবে ঝাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর? এছাড়াও কালীপুজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে, শীত পড়ছে রাতের দিকেও। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির কোনো সম্ভাবনা, আবহাওয়া শুকনো থাকবে বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে নামবে রাতের তাপমাত্রা। সুতরাং কালীপুজোই বেশ ঠান্ডা পেতে পারে বঙ্গবাসী, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা, এখন সময় শীতের আগমনের। তবে এরই মধ্যে বেশ কিছুদিন সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন দেখা গেলেও বেলার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির ধারা দেখা গিয়েছিল। তবে হাওয়াফিস জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই, এবার পড়বে ঝাঁকিয়ে শীত। আজকের আবহাওয়া, আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া, বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে এবার উত্তরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছে এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশি ঝাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায় এবছর একটু বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকের আবহাওয়া, আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রোদাচ্ছন্ন থেকে আংশিক মেঘলা এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।